বুঝলেন যে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় শেখ হাসিনা প্রধানমন্ত্রীর খুব প্রিয় পাত্র, তিনি তার একটি মন্তব্য ভাইরাল হয়েছিল, বলেছিলেন 10 টাকায় সা সমোসা সিঙ্গারা পাওয়া যায় এই বিশ্ববিদ্যালয়, এটা ভাইরাল হয়েছিল। একজন মানুষের আচরণ বচন বসন বিচরণ থেকেই তাকে মূল্যায়ন করব। তো সরকার তো চায় না দেশের মানুষ শিক্ষিত হোক, কারণ শিক্ষা 12টা বাজিয়ে ফেলা হয়েছে। তো অনতি বিলম্বে সরকার যদি চাই একটি কাজ করতে পারে। এদেশের প্রগতিশীল শিক্ষাবিদ যারা আছেন তাদেরকে নিয়ে অনতি বিলম্বে একটি কমিটি করে শিক্ষার হাল হকিকত যেন সন্তোষজনক করা যায় এমন একটা কাজ করতে পারে। সরকারি শিক্ষাবিদ না, সরকারের গুণগান গাওয়া শিক্ষাবিদ না, যারা দেশ ও মানুষের হয়ে কথা বলেন তেমন শিক্ষাবিদদেরকে নিয়ে এই কমিটি করতে হবে। আর ওই যে বললেন বঙ্গবন্ধুর আমলের শিক্ষা সচিব তিনজন শিক্ষাবিদ ছিলেন, শিক্ষামন্ত্রী কে ছিলেন? অধ্যাপক প্রিন্সিপাল। এখন সে রামও নাই, সে অযোধ্যাও নাই। অধ্যাপক কবি চৌধুরীকে সচিব করবার পরে আমরা একজন ডেলিগেশন নিয়ে বঙ্গবন্ধুর কাছে গেলাম। কী অভিযোগ? যে আমরা থাকতে শিক্ষাবিদদেরকে সচিব করছেন কেন? বঙ্গবন্ধু বললেন, শিক্ষিত মানুষকে শিক্ষা ব্যবস্থাপনার দায়িত্ব দিয়েছে, তোমরা কেরানি কেরানিগিরি করো। কথা শেষ। আজকে তো সে রাম নাই, সে অযোধ্যা নাই। এখন শিক্ষামন্ত্রী যিনি নন প্র্যাকটিসিং ডক্টর, তিনি শিক্ষা দর্শন সম্পর্কে কিছুই জানেন না, যার ফলে তিনি সবসময় উপরের দিকে তাকিয়ে থাকেন, যা বলবে তাই করবে। শিক্ষা সচিব আমরা, আমাদেরই ছাত্র, অসুবিধা কিছু নাই। কিন্তু কথা হলো শিক্ষাটাকে অন্যভাবে একটু পরিচালনা করা দরকার। কাজে অনতি বিলম্বে সরকার একটু কমিটি করুক। আমি মনে করি এই কমিটির মাধ্যমে দিক নির্দেশনা আসুক, যদি সরকার ছাড়, না চাইলে বলার কিছু নেই, না চাইলে ওই উদ্ভট ওটের পিঠেই থাকবো আমি। তো আপনাদের সবাই